আজকের ভিডিওতে আমি কিন্তু একটা স্টেশনে ছাড়িনি, প্রতিটা কভার করেছি। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শিয়ালদা স্টেশন চত্বরে, আর আজকে আমরা জার্নি করবো শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত 3222 শিয়ালদা ডানকুনি লোকালে। যে ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 10:15 আর আমাদের ডানকুনি পৌঁছে দেবে 11:02। মানে আজকে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে 47 মিনিট মাত্র। আজকে আমরা কভার করবো 21 কিলোমিটার, আজকে আমাদের জার্নিতে আসবে মাত্র 7টা হল্ট। আর এই ভিডিওটা মানে ডানকুনি লোকালের ভিডিও এর আগে আমার চ্যানেলে করা আছে, তাহলেও বন্ধুরা আপনারা বলেছিলেন যে দাদা বহুত দিন আগে, আচ্ছা আচ্ছা আমার ভিডিও আমি দেখি ভালো লাগে, তো এক সাবস্ক্রাইবার ভাই স্যার দেখা হয়ে গেছে, হাই করে দাও একটু হাই। আমার ভিডিওটা দেখবে, খুবই ইন্টারেস্টিং ভিডিও লাগে, ঠিক আছে। ট্রেনের মধ্যে ভিডিওগুলো করে আমার তো খুব ভালো লাগে, আমি ফলো করি প্রত্যেকটা ভিডিও, লাইকও করি, কমেন্ট। থ্যাংক ইউ, ঠিক আছে, আমিও ভিডিও করি টুকিটাকি। তোমার বাড়ি কোথায়? বাড়ি মগরাহাট। আচ্ছা, ঠিক আছে, কারবার লাগে। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা। ভালো ভালো দেখো, আমাদের মোয়া দোকান আছে। হ্যাঁ, জয়নগর স্টেশন মোয়া। আচ্ছা, তাহলে বন্ধুরা আপনারা মানে এই ভিডিওটা আগে আমার চ্যানেলে করা আছে, আপনারা বলেছিলেন যে দাদা প্রচুর পুরনো ভিডিওটা, তো তখন আপনি নতুন ছিলেন, তো ভিডিওটা আবার নতুন করে আনুন, সেই জন্য আমি নতুন করে ভিডিওটা নিয়ে এসেছি। আর ওই লাইনে আমার 1.5 বছর জার্নি করাই হয়নি, 1.5 বছর পরে আমি আজকে ওই লাইনে যাব। তো চলুন পুরনো জিনিসকে ঘষে মেজে আজকে নতুন করে শুরু করি, চলুন স্টেশনের ভেতর ঢোকা যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ডানকুনি লোকাল, যেটার সাথে আজকে আছে 11,000 সিরিজের 9 কোচের নারকেল ডাঙা কারশেডের রেক। আর পুরো টাইম হয়ে গেছে 10:15, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, গার্ডবাবুও চলে এসছে, মানে হর্ন দিতে সিগনাল দেবে, তারপরে গাড়ি ছেড়ে দেবে। যাই হোক, তো আমি যে কোনো একটা কোচে উঠে যাই, ট্রেন ছাড়ুক ট্রেন ছাড়লে আপনার সাথে কথা হচ্ছে। আর এই ট্রেনটা রোববার বাদে ডেলি চলে, আর এন্ড টু এন্ড ভাড়া হচ্ছে 10 টাকা। তাহলে বন্ধুরা, এখন আমাদের ট্রেন আপ ডানকুনি লোকাল ছেড়ে দিল শিয়ালদা থেকে, আর ছাড়ার টাইম ছিল 10:15, তো 18:00 ছেড়েছে, মোটামুটি 3 মিনিট লেটে। আর এই ভিডিওটা মানে বেসিক্যালি ডানকুনি থেকে ডাউনে আমার এই ট্রেনে ভিডিও করা ছিল 3 বছর আগে, তখন মোবাইলে ভিডিও বানাতাম, আমি নতুন ছিলাম, ভিডিও ভুলভাল হয়েছিল, সেদিন আমার শরীর খারাপ ছিল, সেই জন্য আপনারা, আমি আরও একবার বলছি কথাটা, আমি একবার বলেছি আরও একবার বলছি, আপনারা বলেছিলেন দাদা আরও একবার হোক। আর তারপরে আমি এই লাইনে করেছিলাম হচ্ছে বাড়ুইপাড়া লোকালের ভিডিও, ওটাও 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর ধরে ওই লাইনে জার্নি করা হয় না, আমার নিজেরই যাওয়া হয় না, সেই জন্য আজকে বেসিক্যালি আমি নিজেও যাচ্ছি দেখতে, আর আপনাদেরকেও দেখাবো। আর আমাদের ফার্স্ট হল্ট আসবে বিধাননগর রোড, তো কথা হবে আপনাদের সাথে বিধাননগর রোডে। WFE 7 নিয়ে একটা লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, সাথে মেল ট্রেন, হাওড়ার ইঞ্জিন এটা। ওহো, শিয়ালদা রাজধানী টাউনে ঢুকছে শিয়ালদা, নিউ দিল্লি থেকে এলো। হ্যালো বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এলো বিধাননগর রোডে। বিধাননগর রোডের পুরনো নাম হচ্ছে উল্টোডাঙ্গা রোড, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার নামে এই অঞ্চলের নাম পরবর্তীকালে হয় বিধাননগর। আর এই বিধাননগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আছে শর্টলেক অঞ্চল, মানে কলকাতার আইটি হাব, তো সেই জন্য প্রচুর অফিস যাত্রী এই স্টেশনটাকে ইউজ করে, প্রতিদিন প্রায় 10 লাখের বেশি যাত্রী এই স্টেশনটাকে ইউজ করে। আর এটা হচ্ছে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের মধ্যে সেকেন্ড ব্যস্ততম রেলওয়ে স্টেশন, আর এরপরে আসছে দমদম জংশন, আর একটা মেল ট্রেন আসছে, দেখা যাক ট্রেনটা কী ট্রেন। এটা শিয়ালদা সেটে WFE 7, 30,300, এটা প্যাসেঞ্জার গাড়ি হবে কিছু একটা, ভাগীরথী মনে হচ্ছে আমার।
একদম একদম ভাগীরথী একদম বন্ধুরা, একদম খাপে খাপ মিলিয়ে দিয়েছি। এই ট্রেনটার ভিডিও আমার চ্যানেলে করা আছে, এসি ক্লাসের। লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস, মেট্রো আসছে বন্ধুরা, মেধা মেট্রো। এটা যাচ্ছে নিউ গড়িয়ার দিকে। ট্রেন এখন আমাদের চলে এলো দমদম জংশন স্টেশনে, আর ভিড় ভাড় ভালোই উঠবে। আর যেটা বলার সেটা হচ্ছে, দমদম হচ্ছে আমাদের জার্নির একমাত্র জংশন স্টেশন, মানে আমাদের যাত্রাপথের একমাত্র জংশন স্টেশন। আর এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর দমদম রেলওয়ে স্টেশনও প্রচুর ব্যস্ততম রেলওয়ে স্টেশন, তার কারণ ভালো ভালো। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় যাবে? আচ্ছা করছি, হ্যাঁ ডানকুনি 3 বছর আগে করেছি, 3 বছর আগে। মানে তোমার বাড়ি কোথায়? বাড়ি হল্ট। তোমার বাড়ি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টাটা টাটা। তাহলে বন্ধুরা যেখানেই যাচ্ছি, সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হচ্ছে, দাদাদের সাথে দেখা হচ্ছে, আমার খুব ভালো লাগে। যার সাথে যেখানেই দেখা হোক চলে আসবেন কথা বলতে, আমি সবার সাথেই কথা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যেটা বলার সেটা হচ্ছে, এই স্টেশনও প্রচুর ইম্পর্টেন্ট স্টেশন। এই স্টেশনের ধারে কাছে তেমন কোনো অফিস পাড়া নেই, কিন্তু কানেকশান বিশাল কানেকশান। শিয়ালদা ডিভিশনের চারদিকের লাইনে ছড়িয়ে পড়া যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে যায়, পাশে মেট্রো আছে। সেই জন্য মানুষ ট্রেন চেঞ্জ করার জন্য, অন্য কানেক্টিভিটি ধরার জন্য এই স্টেশনটা প্রচুর ইউজ করে। এই স্টেশনটা, এই স্টেশনে সারাদিনে 7 লক্ষ মানুষ স্টেশন দিয়ে বেরোয়, স্টেশনে ঢোকে। এই স্টেশনটা শিয়ালদা রেল ডিভিশনের তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আরেকটা মেল ট্রেন আসছে, দেখা যাক কি ট্রেন। আসানসোল মনে হয়, হ্যাঁ আসানসোলের WB4 ইঞ্জিন নিয়ে, এটা আসানসোল ইন্টারসিটি হবে, আসানসোল শিয়ালদা ইন্টারসিটি। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে করা আছে। হ্যাঁ একদম যেটা আন্দাজ করেছিলাম, দেখুন বোর্ডটা, আসানসোল ইন্টারসিটি। ওই দেখো সাবস্ক্রাইবার, তাহলে বন্ধুরা মানে সব জায়গা থেকেই মানুষের ভালোবাসা পাচ্ছি, সবাই ডাকছে। এই পাশে বন্ধুরা ডান দিকে এটা হচ্ছে মেট্রো লাইন, আর এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন, নোয়াপাড়া মেট্রো স্টেশন। এই আরেকটা মেট্রো আসছে, এটাও মেধা মেট্রো। তাহলে বন্ধুরা ট্রেন এখন চলে এলো বড়ানগর রোডে। বড়ানগর রোডের কোড হচ্ছে BARN। বড়ানগর রোড হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর বড়ানগরকে বেসিক্যালি ডানলপ এরিয়া বলে, আর মানে বড়ানগরের যাতায়াত ব্যবস্থা দারুণ উন্নত। আমরা যদি বড়ানগর স্টেশনের এই পাশে দেখি, তাহলে এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আর স্টেশনের তলায় BT রোড রয়েছে, পাশে মেট্রো স্টেশন রয়েছে, রেল কানেক্টিভিটি আছে, দারুণ উন্নত। আর বড়ানগরে, বড়নগরের মঠ, বড়নগরের কাঁচের মন্দির,
টিপামুই, কালীবাড়ি, এগুলো খুব নাম করা। আর বরানগরের পরে আসছে দক্ষিণেশ্বর। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের জার্নি দারুণ একটি ইম্পর্টেন্ট হল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের কোড হচ্ছে DAKE, আর দক্ষিণেশ্বর হচ্ছে এই লাইনের, দেখুন মেট্রো ছাড়লো দক্ষিণেশ্বর থেকে, এই যে মেট্রো ছেড়ে যাচ্ছে, এটাই যাচ্ছে নিউ গড়িয়ার দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে দক্ষিণেশ্বর হচ্ছে শিয়ালদা ডানকুনি লাইনের আপের দিকে দেখতে গেলে উত্তর চব্বিশ পরগনা জেলার শেষ স্টেশন, এরপর থেকে পড়ে যাবে হাওড়া জেলা। আর আজকে আমরা চারটে জেলা কভার করব আমাদের মাত্র 21 কিলোমিটারের জার্নিতে। একটা গেছে কলকাতা, একটা উত্তর চব্বিশ পরগনা, এরপর আসবে হাওড়া, তারপর আসবে হুগলি। আর দক্ষিণেশ্বরের বিখ্যাত হচ্ছে মা ভবতারিণীর মন্দির, এছাড়াও এখান থেকে আপনারা আদ্যাপীঠ যেতে পারবেন। আর এখান থেকে ফেরি সার্ভিস আছে বেলুড় মঠের। আর যদি আপনারা ফেরিতে করে না যেতে চান, অটোতে করে যেতে চান, সেই রাস্তাও আমি আপনাদেরকে বলে দেবো ঠিক একটু পরে। আর দেখুন ট্রেন ছাড়লো, এক্ষুনি মা ভবতারিণীর মন্দির দেখা যাবে। আর এই দাদারা যাচ্ছে, এই দাদাদের আমি একটু পরে টাকা দেবো, একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিই মন্দিরটা। এটা হচ্ছে কি একটা বলে এটাকে, ফ্লাইওভার সামথিং হবে। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট হেঁটে চলে যেতে পারবেন মন্দির প্রাঙ্গণে। আপনাদের তলায় যাওয়ার কোনো দরকার নেই, রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট এই ফ্লাইওভার থেকে চলে যেতে পারবেন। স্কাইওয়াক বলে, হ্যাঁ স্কাইওয়াক বলে এটাকে, স্কাইওয়াক বলে। আর ওই হচ্ছে মা ভবতারিণীর মন্দির, ভালো করে দেখুন। একটু পরে ভালো করে দেখতে পাবেন আপনারা, এই যে দেখা গেল জয় মা কালী, জয় মা ভবতারিণী, জয় মা। এই এই গেল মন্দির, এই হলো গঙ্গা নদী, আর এই পাশে বিবেকানন্দ সেতু, এই পাশে নিবেদিতা সেতু। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন পৌঁছে গেল বালিঘাটে। বালিঘাটের কোড হচ্ছে BLYG, আর বালিঘাট হচ্ছে আমাদের লাইনের, মানে শিয়ালদা দক্ষিণ, শিয়ালদা ডানকুনি লাইনের হাওড়া জেলার প্রথম স্টেশন। আর এটা বেসিক্যালি বালি পৌরসভার মধ্যে পড়বে। আর এই আর এই যে এরিয়া, এই যে চত্বর, এটাকে বলে বালিখাল। এখান থেকে আপনারা অটো ধরে চলে যেতে পারবেন বেলুড় মঠ। দক্ষিণেশ্বর থেকে ফেরিতে করে যাওয়া যাবে, এখান থেকে অটোতে করে যাওয়া যাবে। আর আর এখানকার দিগম্বর জৈন মন্দির খুব নাম করা। আর এরপরে আসছে বালি হল্ট। রেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে আর এই তলায় একটুখানি গেলে হচ্ছে বালি স্টেশন। বালি স্টেশন, এখানে দুটো স্টেশনের সার্ভিস পাওয়া যায়, বালি হল্ট, নিচে গেলে বালি। আর প্রচুর ভিড় হয় এই স্টেশনটা, ভালো ভিড়ভাড় স্টেশন। তলার ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে হাওড়া ডিভিশনের। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বালি হল্টে। আর বালি হল্টও পুরো একদম মেন বালি শহরে অবস্থিত। আর তলায় বালি স্টেশন আছে, আর শুধুমাত্র এই একটাই স্টেশন আছে যে স্টেশনটা থেকে পুরো পুরো হাওড়া ডিভিশন, হাওড়া ডিভিশনের সমস্ত লাইন প্লাস শিয়ালদা ডিভিশনের কানেকশান আপনারা পাবেন। দারুণ যাতায়াত ব্যবস্থা, দারুণ। আর এই পাশে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে, এই যে মানে বুঝতে পারছেন তো কী লেভেলের কানেকটিভিটি, সেই জন্য এই স্টেশনে ভিড় হয়। কিন্তু এই স্টেশনে একটা খারাপ জিনিস আছে, এইটা বালি স্টেশনে নয়, বালি হল স্টেশনে, সেটা হচ্ছে এই স্টেশনে কিন্তু কোনো
ওভারব্রিজ বা আন্ডারপাস নেই। মানে ধরুন ট্রেন এই লাইনে একটা মালগাড়ি ঢুকে গেছে, যদি আপনারা ডানকুড়ির দিকে যেতে চান তাহলে যতক্ষণ না মালগাড়ি পুরো যাওয়া শেষ হবে ততক্ষণ আপনারা এই লাইনে এসে ট্রেন ধরতে পারবেন না, ট্রেন আপনাদের মিস হওয়ার প্রচুর সম্ভাবনা, ঠিক আছে? সেই জন্য আর টিকিট কাউন্টার ওই দিকে, টিকিট কাউন্টারও ওই দিকে, দুদিকে যদি টিকিট কাউন্টার হতো তাহলে তলা থেকেই আপনারা এদিকে লাইন উঠে যেতে পারতেন, কিন্তু তেমন হবে না, তেমনের কোনো স্কোপ নেই, টিকিট কাউন্টার একদিকে, তাই এই সমস্যা থেকেই যাবে যতদিন না ওভারব্রিজ হয়, ঠিক আছে? আর বালি হল্টের পরে আছে রাজচন্দ্রপুর। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এলো আমাদের সেকেন্ড লাস্ট হল্ট রাজচন্দ্রপুরে। রাজচন্দ্রপুরের কোড হচ্ছে RCD, এটা আমাদের লাইন হাওড়া জেলার লাস্ট স্টেশন, আর এটা হাওড়া জেলার ঝাগাচা ব্লকে অবস্থিত। আর এই স্টেশনে শুধুমাত্র লোকাল ট্রেন দাঁড়ায়, আর সারাদিনে 22টা আপ 22টা ডাউন, টোটাল 44টা লোকাল ট্রেন দাঁড়ায়। এই স্টেশন দিয়ে কোনো লোকাল ট্রেন অরিজিনেট টার্মিনেট দুটোর কিছুই হয় না। আর এরপরে আসবে আমাদের ডেস্টিনেশন ডানকুনি জংশন, আর এটা হচ্ছে CLW ডানকুনি, চিত্তরঞ্জন লোকোমোটিভ অফ ডানকুনি, রেল ইঞ্জিন অ্যাসেম্বল হয় এখানে, বা এক কথায় বলতে গেলে রেল ইঞ্জিন ফিটিং হয়। বন্ধুরা, অবশেষে এই ছোটো জার্নি কভার করে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন ডানকুনিতে। আর ডানকুনিতে আমাদের পৌঁছানোর টাইম ছিল 11:05, আমাদের ট্রেন পুরো অন টাইমে চলে এসেছে ডানকুনিতে। আর ডানকুনি স্টেশন সম্বন্ধে আপনাদের বহুবার বহু কথা বলেছি, আর আজকের ভিডিওতে আমি কিন্তু একটা স্টেশনও ছাড়িনি, প্রতিটা কভার করেছি। তাই ভিডিওটা যার যার ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর আগেভাগে যদি জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে কি না হচ্ছে, আর শর্ট ভিডিও দেখতে চান এই পুরো যে জার্নিটা এটা শর্টস বা মিনি ব্লগ, তাহলে আপনারা ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম আইডি _surojit_roy। আর ডানকুনি স্টেশন সম্বন্ধে বেশি কিছু বলছি না, শুধু একটাই কথা বলছি, ডানকুনি হচ্ছে হুগলি জেলায় অবস্থিত, আর এটা আমাদের হুগলি জেলার ফার্স্ট হল্ট। আমরা জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে, আর জার্নি শেষ করলাম হুগলিতে এসে। আর এখানে দিল্লি রোড পাবেন আপনারা, বেলগুড়ি এক্সপ্রেসওয়ে পাবেন, দারুণ বাস সার্ভিস, দারুণ সব কিছু, জংশন লাইন আলাদা হয়। আমরা যদি রাউন্ডের দিকে দেখি তাহলে একটা এলো শিয়ালদার দিক থেকে, একটা এলো হাওড়ার দিক থেকে, আর একটা এলো ভট্টনগরের দিক থেকে, তিনটে লাইন এক হয়ে চলে যাবে বর্ধমানের দিকে বা কড লাইন, এটাকে কড লাইন বলে। যাই হোক, তো আজকে জার্নি এখানেই শেষ হলো, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা, আবার আপনার সাথে দেখাবেন নতুন একটা ভিডিওতে, টাটা, সবাই ভালো থাকবে।